বেশ কয়েকদিন ধরেই প্রবল তুষারপাত চলছিল জম্মু সহ গোটা উপত্যকায়। আবার নতুন তুষারপাত শুরু হলো রবিবার রাত থেকে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী 8 ও 9 ফেব্রুয়ারি ভাদেরওয়া ও বারামুলাতে হতে পারে ভারী বৃষ্টি। যদিও তুষারপাতের ফলে এখনও বন্ধ জম্মু জাতীয় সড়ক। জম্মু থেকে শ্যামসুন্দরের রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।